আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি জাহিন এশা। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। তীব্র গরমে পুড়ছে দেশ। চলমান এই গরম আরও বেশ কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় হিটস্ট্রোকের ঝুঁকি ক্রমশই বাড়ছে, তাই ঝুঁকি কমাতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সুস্থ থাকতে সতর্কতার কোনো বিকল্প নেই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গরমের তীব্রতায় হাঁসফাঁস জনজীবন। দুপুরের রোদে রাস্তায় খুব বেশি লোকের দেখা না মিললেও জীবিকার তাগিদে কেউ কেউ বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন। চিকিৎসকেরা বলছেন, দীর্ঘ সময় রোদে থাকার কারণে হিটস্ট্রোকের আশঙ্কা রয়েছে। এর মধ্যে বেশি ঝুঁকিতে প্রবীণরা, যাদের ডায়াবেটিস, হৃদরোগ, রক্তচাপ সহ অন্যান্য রোগ রয়েছে। তাই কিছুক্ষণ পরপর ছায়ায় বসে বিশ্রাম নেওয়া উচিত। হিটস্ট্রোকে গেল কয়েকদিন থেকে মানুষ মারা যাচ্ছেন, তাই চিকিৎসকরা বলছেন বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও পথশিশুরা হিটস্ট্রোকের বেশি ঝুঁকিতে রয়েছে। এজন্য খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া একটানা দীর্ঘক্ষণ রোদে না থাকা, ফলমূল, স্যালাইন ও বিশুদ্ধ পানি পান এবং সুতি কাপড়ের হালকা পোশাক পরার পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে, ডায়রিয়া সহ প্রাণঘাতী পানিবাহী রোগ থেকে বাঁচতে রাস্তায় তৈরি পানীয় ও খাবার এড়িয়ে চলতে, প্রয়োজনে একাধিকবার গোসল করা যেতে পারে, গরম আবহাওয়ায় ঢিলে ঢালা পাতলা ও হালকা রঙের পোশাক পরতে, সম্ভব হলে গাঢ় রঙের পোশাক পরা যাবে না। গরম আবহাওয়ায় যদি ঘাম বন্ধ হয়ে যায়, বমি বমি ভাব দেখা দেয়, তীব্র মাথা ব্যথা হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, প্রস্রাব কমে যায়, প্রস্রাবে জ্বালা পোড়া হয়, খিঁচুনি এবং অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে অবিলম্বে হাসপাতালে যান এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। এর আগে হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে এবং পুলিশ সদস্যদের সুস্থ থাকতে পুলিশ হেডকোয়ার্টার্স 11টি নির্দেশনা প্রদান করে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, পথ শিশুদের রোদের ভেতরে কাজ করা থেকে বিরত রাখতে হবে। গরমে শিশুদের নিউমোনিয়া সহ নানা রোগ দেখা দিচ্ছে, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের ফল, মৌসুমি শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন কারো হিটস্ট্রোক হলে দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে গায়ে পানি ঢালতে হবে এবং দ্রুত হাসপাতালে নিতে হবে। হারিয়া জান্নাত, পদ্মা নিউজ। দ্বৈতকর পরিহার সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। চুক্তিগুলো হলো উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন ও দুদেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। আর সমঝোতা স্মারকগুলো হলো কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা, শ্রমশক্তির বিষয়ে এবং বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক। চলতি মাসে 3 দফা বাড়ানোর পর সোনার দাম কিছুটা কমায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। মঙ্গলবার বিকেলে নতুন দাম কার্যকর হয়েছে। তবে সোনার অলঙ্কার কিনতে বেশি টাকা গুনতে হবে ক্রেতাদের, কারণ নির্ধারণ করা দামের ওপর 5% ভ্যাট যোগ করে অলঙ্কার বিক্রি করা হয়। সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম 3,499 টাকা। ফলে বুধবার থেকে 22 ক্যারেটের 1 ভরি সোনার অলঙ্কার কিনতে ক্রেতাদের গুনতে হবে 1,25,604 টাকা। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 3,138 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,16,290 টাকা, আর 21 ক্যারেটের দাম 3,009 টাকা কমিয়ে 1,10,995 টাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিম্নগামী, ফলে টিউবওয়েলগুলো দিয়ে পানি উঠছে না এই বিশাল এলাকায়। নারীদের খাবার পানি আনতে হয় দূর দূরান্তের গভীর পাম্পগুলো থেকে। পানি আনার সমস্যায় নারীরা কম পানি পান করে থাকে, যা তাদের ইউরিন সহ বিভিন্ন প্রজনন স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে তুলছে। বিস্তারিত দেখুন পপি রাজবংশীর প্রতিবেদনে।
বরেন্দ্র অঞ্চল রাজশাহীর তানোরে ক্রমে নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, ফলে গভীর নলকূপগুলোতে মিলছে না পানি, ফলে দূরের কোনো গ্রাম থেকে পানি আনতে হচ্ছে নারীদের, যা বাড়তি কাজের চাপ বাড়িয়েছে তাদের উপর। পানি কম খাইলে লেবার পানি শূন্যতা হয়, পাতলা পায়খানা হয়, পেট ব্যথা করে, মাজা ব্যথা করে, ক্লান্ত লাগে, মাথা ব্যথা করে, হ্যাঁ ওই পেশাবে একটু একটু করে পেশাব হয়, জ্বালা পোড়া করে। এমন সংকটে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারছেন না নারীরা। এতে পানি শূন্যতা, প্রস্রাবে জ্বালা পোড়া, মাসিককালীন যন্ত্রণাসহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন তারা। এই যে মাসিকের হয়, তারপরে গাগুলো চুলকায়, শরীরগুলো চুলকায়, সময় সময় সাদের দাঁড়গুলোতে চুলকায়, ওষুধ দেয় খায়, ঠিক হয়ে যায়, আবার মানা করে করে স্নান করতে পাথর হয়ে গেছে পেটে, বেশি করে পানি খেতে পারছি না, পাথর হয়ে গেছে, সবে জ্বালা পোড়া করে, পেট ব্যথা করে, মাথা ব্যথা করে। চিকিৎসক বলছেন পানি কম পান করায় প্রজননতন্ত্রে ইনফেকশন, কোষ্ঠকাঠিন্য, পালসের মতো রোগ হতে পারে, এমনকি গর্ভকালীন মায়ের ইউরিন ইনফেকশন হলে গর্ভের সন্তানও থাকে সংকটে। এই অবস্থায় দ্রুত চিকিৎসা করা জরুরি। যেমন ইউরিনারি ইনফেকশন, ইউটিআই, তারপরে লো ব্যাক পেইন, ডিহাইড্রেশন, এগুলো হয়, যার ফলে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে। স্থানীয় জনপ্রতিনিধি জানান সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা ব্যয়বহুল কার্যক্রম, সেজন্য উচ্চ মহলে সহযোগিতা প্রয়োজন। আমাদের লেয়ার আস্তে 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 এমনভাবে নিচে নেমে যাচ্ছে যে আমরা ভূ স্তর যে পানিটা আগে উত্তোলন করতাম, সে পানিটা আমাদের বর্তমান মুন্নমালা পৌরসভাতে অনেক নিচুতে পানি শূন্য হয়ে গেছে। আমাদের ভূগর্ভের পানি প্রায় শূন্য। আমাদের আশেপাশে তো নদী নাই যে নদীর মাধ্যমে পানি নিয়ে আসবে, এখন যেভাবে নিয়ে আসুক এটা খুব উচ্চ পর্যায়ের মানে কার্যক্রম করতে হবে। প্রকল্প তৈরি করে আমি আমার এই 40,000 জনগণকে, আমাদের এই মা বোনদের নির্বিঘ্নে সুপ্রিয় পানি খাওয়াবো, এটা মনে হয় আমার পৌরসভার পক্ষ থেকে আদৌ সম্ভব নয়। এটা যদি সুনজর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না দেখেন। মেয়র আরও জানান নারীদের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে এলাকায় স্বাস্থ্য কেন্দ্র পুনরায় চালু করা হয়েছে। পপি রাজবংশী, পদ্মা নিউজ, মুন্ডুমালা, তানোর, রাজশাহী। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পদত্যাগ না করেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীরা বলেন এ আদেশের ফলে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ডক্টর শাহদিন মালিক। বলেন কুষ্টিয়া ও সিলেটের দুজন ইউপি চেয়ারম্যান পদত্যাগ না করেই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নিজ নিজ রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন। আপিলেট কর্তৃপক্ষ বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। পরে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তারা। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। 2023 সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে একথা বলা হয়েছে। মঙ্গলবার প্রতিবেদনটির সামনে আসে, বলা হয় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাসহ নির্বিচারে বা বেআইনি হত্যা, জোরপূর্বক গুম, সরকার কর্তৃক নির্যাতন বা নিষ্ঠুর অমানবিক শাস্তি, কারাগারের করুণ অবস্থা, নির্বিচারে গ্রেপ্তার বা আটক, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী, কারো অভিযুক্ত অপরাধের জন্য তার পরিবারের সদস্যদের শাস্তি, সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি, সাংবাদিকদের অযৌক্তিকভাবে গ্রেপ্তার বা বিচারসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য খবর রয়েছে। এছাড়া চলাচলের স্বাধীনতার উপর বিধিনিষেধ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের নাগরিকদের অক্ষমতা অস্তিত্ব বাংলাদেশে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত সিনেমা পুষ্পা 2021 সালে মুক্তির পর ব্যাপক সাড়া পেয়েছিল সিনেমাটি। রীতিমতো ঝড় তুলেছিল বক্স অফিসে।
শিগগিরই আবারও ধামাকা নিয়ে আসছে দক্ষিণের জনপ্রিয় এই অভিনেতা। বাংলা ভাষায় মুক্তি পাবে পুষ্পা টু সিনেমা, আর এতে কণ্ঠ দিচ্ছেন বাংলার জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস। পুষ্পা সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন। শুধু তাই নয়, রাতারাতি আন্তর্জাতিক তারকা হিসেবেও উত্তরণও ঘটেছে তার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে তিমির বিশ্বাস বলেন, সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনই কোনো কিছু খোলসা করতে রাজি নন তিনি। চলতি বছরই নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। বৈশ্বিক আসরকে সামনে রেখে নিজেদের সেরা প্রস্তুতি এবং কন্ডিশন সম্পর্কে ধারণা নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় নারী ক্রিকেট দল। মঙ্গলবার দুপুরের পর দলটি সিলেটে পৌঁছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের সঙ্গে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে অতিথিরা। এ নিয়ে তৃতীয়বার টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখল ভারতের নারী ক্রিকেট দল। আগামী 28 এপ্রিল মাঠে গড়াবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 30 এপ্রিল, 2 মে, 6 মে এবং 9 মে। প্রথম দু ও শেষ ম্যাচ হবে দিবারাত্রির, শুরু হবে সন্ধ্যা 6:30, বাকিগুলো শুরু হবে দুপুর 2টায়। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহিন এশা। ভালো থাকুন, সুস্থ থাকুন।